যা আইসিএমআর তরফু কোভাক্সিন এবং কোভিশিল্ডর মিশ্রিত ডোজ নিয়ে অধিক গবেষণা পাই কোয়া যাওতলা তাহাকু এবে ডিসিজিআই পক্ষের গ্রিন সিগনাল মিলি সারিছে অধিক অপডেট নবা নিউজ রুম রে মোর সহযোগী নিহারিকা আছেন নিহারিকা যা দেখিবা যে কোভিশিল্ড কোভাক্সিন কু ডিফারেন্টলি দিয়া হতলা দুইটি ডোজ লোকমানে নউতলে কোভাক্সিন ও দুইটি ডোজ নউতলে কোভিশিল্ড ও দুইটি ডোজ নউতলে কিন্তু বর্তমান যা কোয়া যাওছে যে এই দুইটি ভ্যাকসিন কু মিশাই কি মিলিত ভাবরে মিশ্রিত ডোজ নবা পাই কি আগুকু এনে কি আসিপারে বাট ফিটিপারে এনে কি ডিসিজিআই পক্ষ অনুমতি প্রদান করা যাই অন্য কোণ কুযাচ্ছে মেডিকাল রিসর্চ কিংবা ল্যানসেট পক্ষ কিংবা ভারতীয় যে গবেষণা আছে আইসিএমআর পক্ষ কোণ ডেভেলপমেন্ট আসুচি নিহারিকা নিশ্চয় ভাবে বিকাশ সবুঠ বড় কথা হচ্ছে যেটা কি সমস্তে ওয়েট করে যে ডিসিজিআই অনুমতি মিলব কি যে এই যে ভ্যাকসিনেসন মিক্সিং প্রক্রিয়া কারণ এতে পর্যন্ত কহবাকে গেলে ভ্যাকসিনেসন মিক্সিংটা গোটে কহবা জস্ট গোটে ডিসকসনরে রয়ে যাই যদি আপনার ল্যানসেট কথা কৌছেন বহুত আগর ইউএসএরে অলরেডি সে ডিসিশন নেই সারি যে আগকু যাইকি যদি ভ্যাকসিন আমার এটি কোভাকসিন কোভিশিল্ড কথা কৌছি আমি কিন্তু বাহারে ইউএসএ কন্ট্রিরে অলরেডি আপনার ফাইজর কথা কুহতু বা জনসন অ্যান্ড জনসন কথা কুহতু সেটি এই মিক্সিং ভ্যাকসিনেসন উপরে অলরেডি রিসর্চ চালি কিন্তু বর্তমান যদি আমি ইন্ডিয়া কথা কৌছে যে প্রথমে বর্তমান ডিসিজিআই অনুমতি আজি মিছি যেটা কি গোটে বহুত ভাল খবর কিন্তু তা পূর্বরু কিছুদিন তলে আইসিএমআর পক্ষরু ডিসিশন নিয়া সরি যে এই ভ্যাকসিনেসন প্রক্রিয়াকে মিক্সিং ভ্যাকসিনেসন প্রক্রিয়াকে আগুক নিয়ে যেপরিকি আমি মু কইবাকু চাউচি যে প্রথমে যেপরিকি গোটে সেমানে ট্রায়াল নেইতিলে ফোর্স ট্রায়াল যাকু কউচন্তি যে গোটে কোভাকসিন তাপরে গোটে কোভিশিল্ড যেটা কি ভারত বায়োটেক আর সেরম সেমানক এগ্রিমেন্ট সহিত করা যাইতিলা যে সেমানে গোটে ছ মাস গ্যাপরে সেমানে দেইতিলে আর সেটিরু আইসিএমআর পক্ষরু এই তথ্য আসিলা যে যে প্রকার ইম্প্যাক্ট হল লোক উপরে জনা পড়লা যে সেতিরে রোগ প্রতিষেধক শক্তি বেশি বড়ি যাচ্ছি যদি সেম ভ্যাকসিনর দুইটা ডোজ নিয়া যাচ্ছি তা অপেক্ষা যদি অদর দুইটা অদর ভ্যাকসিনর সিঙ্গল সিঙ্গল ডোজ নিয়া যাচ্ছি তেণু সেতবে ইমুনাইজেসন পাওয়ারটা বেশি বা আন্টিবডি বেশি ক্রিয়েট হচ্ছে প্রথম কথা এয়া লা কিন্তু তাপরে ডিসিজিআই অনুমতির ইম্পর্টান্সটা বহুত রয়েছে যে ডিসিজিআই অনুমতি নদেলা যাই এ প্রক্রিয়াকে কমপ্লিট ভাবে আগকু নিয়া যাই পারু নথিলা বা লোকঙ্ক উপরে ট্রায়াল নবা আরম্ভ হয়ে নথিলা কিন্তু বর্তমান পাই ডিসিজিআই এই অনুমতি দেবা পরে বর্তমান সম্পূর্ণ ভাবে যেতবে যেমতি কি তামিলনাড়ুর ভেলোরে ক্রিশ্চিয়ান কলেজরে এই যে গবেষণা আরম্ভ হয়েছি যে ডিফরেন্ট দুইটা ডোজ নিয়া দিয়া যাচ্ছি আর সেথির জনা পড়ুছি এটা বডি উপরে বহুত ইম্প্যাক্ট করছি আর ডিসিজিআই এইথিপাই অনুমতি দেলা তা পছরে রয়েছে যে আক্সিডেন্টালি জনে লোককে তামিলনাড়ুরে এমতি হয়েছিলা যে প্রথমে কোভাকসিন দিয়া যাইতিলা কিছুদিন ব্যাক গ্যাপরে কোভিশিল্ড দিয়া হয়েছিলা কিন্তু পরবর্তী সময়ে জনা পড়লা যে তাঁর রোগ প্রতিষেধক শক্তি বা করোনা সহিত করোনা ভূতাণু সহিত লড়াই করিবার ক্ষমতা বেশি বড়ি যাইছি যেটা কি যেমতি কি নর্মাল গোটে ভ্যাকসিন দুইটা ডোজ নেলে হুয়ে তাঠু অধিকা হয়ে পারুচি তেমনি এ প্রকার প্রক্রিয়া যদি প্রকৃতরে কাম দেউচি আর বর্তমান সময়ে তাকু এই যে 300 লোকঙ্ক উপরে বর্তমান ট্রায়াল নিয়া যাব সেমানক উপরে এটা কো ফোর্থ ট্রায়াল কোয়া যাচ্ছে যেমতি কি আপন জানচন্তি যাহা বি আমার ভ্যাকসিন ইন্ডিজেনিয়াস ভ্যাকসিন কথা যদি কহিবা যাহা বি বাহারিছি সেতিরে থার্ড ট্রায়াল পন্ত কথা যাউতিলা বর্তমান যদি দুইটা ডিফরেন্ট ভ্যাকসিন ডোজেস দিয়া যাচ্ছে দেন সেটা গোটে ফোর্থ ট্রায়াল হব নিশ্চিন্ত ভাবে এটা অলরেডি আসি সারিছে যে সেইটা রোগ প্রতিষেধক শক্তি কু অধিকা বড়াই পারুছি নিহতি ভাবে কিন্তু নিহারিকা যদি দেখিবা ভারত একা নুহে আমি অনেক বিদেশী রাষ্ট্র কথা কেবা থাইল্যান্ড ভিয়েতনাম সেটি মধ্যে ডোজ মিক্সিং কু সেটি আলাউড করা যাচ্ছে সেঠাকার যে হেলথ ফ্যাসিলিটি কিংবা হেলথ ট্র্যাক করুথিবা সেমানে মধ্যে আলাউ করছেন ভারতের কোণ কোয়া যাচ্ছে যদি আইসিএমআর কু যে ডিসিজিআই অনুমতি প্রদান করেছি ভেলোরে যে রিসর্চ চালিছি তা যদি সফল হুয়ে তেবে কতদিন লাগবে লোক মানুষ এই মিক্সিং ডোজ দিয়া যাওয়া পাই কি কারণ অনেক জায়গায় আমি দেখিছু যে ডোজেস আভেলেবল নথায় গোটে ডোজ দিলে অন্য এক ব্র্যান্ডর ডোজ পাখে নথায় স্টক নথায় এক্স্যাক্টলি বিকাশ যেমতি আপনার কহুতিলে কালি নীতি আয়োগর বিকে পাউল বি সেম কথা কইছন্তি সে কইছন্তি যদি এই মিক্সিং প্রক্রিয়াটা কাম দউচি যোটা কি মোস্টলি সম্ভব এটা মোস্টলি পসিবল বলি কোয়া যাউচি কারণ এটা অলরেডি ট্রায়াল হই সারিছি কই পারান্তি অ্যাক্সিডেন্টালি হইছি কিন্তু এটা হই সারিছি আর বিকে পলক কহিবা অনুসারে যদি যেমতি আমি জানিছে যে কিছু সময় পাই যদি কোভাকসিন কিছু কম হয়ে যাচ্ছে বা সবু সমস্ত লোক লোক ভ্যাকসিনেটেড করা যাই পারনি কোভাকসিন দ্বারা
निश्चय भाव में कोविशील्ड रो डोज जदि सेकेंड डोज हिसाब से दि जाएगी जमी आप जानते फास्ट डोज बहुत लोग नहीं सारी कि सेकेंड डोज बेले निश्चय भाव में टीकाकरण समय किसी समस्या देखाई जदि यही प्रक्रिया सफल होती निश्चय भाव में जेकोसी आपार वैक्सीन जोटा अवेलेबल थी से दि जापर ये आउ गोटे कथा कहवाक चाहिए विकास जे बर्तमान कथा उठी जमी का बुस्टर डोज विषय बीके पॉल कहते जमी आम कथा चली दुईटा डोज पर बर्तमान जमी भूताणु म्यूटेशन प्रक्रिया को जाऊँगी हे तो आउ गोटे बुस्टर डोज दरकार हो पारे सेप्टेम्बर सुधा बुस्टर नवाक भी दरकार हो पारे किंतु बर्तमान समय से बीके पॉल कहवा अनुसार जदि ये मिक्सिन वैक्सीनेशन प्रक्रियाटा कम्प्लीट भाव में सक्सेसफुल होए तो बुस्टर डोज रो दरकार न पड़ी भी पारे यहाँ हूँ बर्तमान सबुठ बड़ अपडेट बोली कहबी।